স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে যে সমস্ত মানুষেরা তাদের উজ্জ্বল উপস্থিতি ও ঐকান্তিক সহ জুনিয়র ডাক্তারদের এনআরএস কার্ডে যে কর্মবিরতি চলছে এবং আজকে এই ধরনের ক্যাম্পের আয়োজন, কতটা মানুষের এটির কাছে পৌঁছে যাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন ঠিক এই সময়ের মধ্যে? এবারের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সাধারণ মানুষকে খুব ভালোভাবেই পাশে পেয়েছি, এখনও পাচ্ছি। কিন্তু হ্যাঁ, হয়রানি কিছু ক্ষেত্রে তো হচ্ছেই, সেই জন্য আমরাও ব্যথিত। এবং এটা মনে রাখতে হবে যে এই যে রোগীদের হয়রানিটা কিন্তু আমরা চাই না। আমরা ডাক্তারি করতে এসেছি, আমরা ডাক্তারি চিকিৎসার জন্য পড়াশুনো করেছি, আমরা মেরিট দিয়ে পাশ করে ডাক্তারি পরীক্ষায় ঢুকেছি। এবং এই পড়ার পর আমরা রাস্তায় নেবে এই 40 ডিগ্রি টেম্পারেচারে রাস্তায় নামার জন্য কিন্তু আমরা ডাক্তারি পড়িনি। কিন্তু উঠে আসছে বারবার যে আপনারা চেম্বার করছেন, অথচ যে এই ধরনের সরকারি পরিষেবা বন্ধ, সাধারণ মানুষ এতে এইটা একদম ভুল ধারণা। এই ভুল ধারণা চারিদিকে আমি ভাঙতে চাই যে সরকারি পরিষেবা বন্ধ নয়। শুধু জুনিয়র ডাক্তাররা হয়তো ধর্মঘট ডেকেছেন, কিন্তু সিনিয়র ডাক্তাররা, এসআরওডিরা, আপনি উত্তরপাড়া রাজবাড়ি হসপিটালে যেতে পারেন, আমাদের যে স্টেট জেনারেল হসপিটাল, সেখানে কিন্তু সুন্দরভাবে রান হচ্ছে, এমার্জেন্সি চলছে এবং ওপিডিও চলছে। সুতরাং এটা কিন্তু একটা ভুল ধারণা সবাইকার কাছে যাচ্ছে, সেটা আমি ভাঙতে চাই যে সরকারি পরিষেবা বন্ধ নয়। জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নরা, এরা ধর্মঘট ডেকেছে এবং এদের একটা হয়তো আজকে দেওয়ালে পিঠ এসে থেকেছে বলেই বা সিচুয়েশান এমন একটা জায়গা তারা করতে বাধ্য হয়েছে। কিন্তু এরা ভাববেন না যে এই হয়রানির জন্য তারা খুব আনন্দিত, তারাই কিন্তু সবচেয়ে বেশি ব্যথিত। এবং আমরা চাইব যে যত তাড়াতাড়ি নর্মাল জায়গায় ফিরে যেতে পারে। আমি পার্সোনালি বলতে পারি, এই উত্তরপাড়া কোতরং অঞ্চলে আমি বিগত 10-15 বছর ধরে প্র্যাকটিস করছি, এই লোকাল জায়গায় প্রশাসনের খুব সহযোগিতা আমরা পাই, আমরা এখানকার ডাক্তারবাবুরা সব জায়গা ক্ষেত্রে আমরা সহযোগিতা পাই। শুধু তাই নয়, লোকাল যে জনসাধারণও আমাদের সঙ্গে আছেন এবং সবসময় তার প্রমাণ আমরা পেয়েছি। তবে হ্যাঁ, ওই একটু আগেও ইন্দ্রজিৎবাবু যেটা বললেন, একটা বেশির সবটার সঙ্গেই আমি সহমত, কিন্তু হ্যাঁ, ওই জিনিসটা এখনও আমাদের মাথায় আছে যে ওই যেটা বললেন ছোটোবেলায় যে ওষুধ গুলে জলে খাওয়ানো হতো, তখনকার দিনে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে রেডিওতে সেই শনিবারের বারবেলা দেখতেন উনি, হয়তো তখন মোবাইল আসেনি। সুতরাং এখন কিন্তু আমরা সেই ইন্দ্রজিৎবাবুই হয়তো হাতে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপ বা এই যুগে পৌঁছে গেছি। সুতরাং সেই তখনকার ট্যাবলেটগুলো জল খাবার দিন কিন্তু এখন নেই, আজকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন কথায় কথায় আমাদের ইনভেস্টিগেশন করতেই হয় এবং তার সঙ্গে মেডিকেল লিগাল ইস্যু এসছে, একটা কথা মাথায় রাখতে হবে। এইটা কিন্তু এখন সেবার জায়গা তো নিশ্চয়ই আছে, কিন্তু ওনারা যখন ছোটো ছিলেন বা আমাদের পূর্বপুরুষরা ছিলেন, তখন কিন্তু সিপিএ বা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আওতায় ছিল না। আমরা কিন্তু এখন কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আছি। সুতরাং সেবা তার সাথে প্যারালালি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, দুটো চলে না। সেই জন্য হয়তো আমাদের পিঠ বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও একজন জ্বর নিয়ে আসলে তাকে হয়তো আমাদের ডেঙ্গু থেকে শুরু করে ম্যালেরিয়া থেকে শুরু করে সব কিছু লিখতে হয় আমাদের পিঠ বাঁচানোর জন্য। আজকে একটা লাইন আমাদের প্রেসক্রিপশনে লেখার সময় ভাবতে হয় যে এটার জন্য আমরা পরবর্তীকালে কোনো অসুবিধায় পড়বো না তো। এবং সেই জন্য আমরা চাইব যে ভুল বোঝাবুঝি যেন না থাকে এবং আমাদের স্থানীয় অঞ্চলে আমাদের জনসাধারণ আমাদের পাশে আছেন, আমরাও ডাক্তারবাবুরা আপনাদের পাশে আছি, না হলে আজকের দিনে এই ক্যাম্প সুষ্ঠুভাবে হতো না। আর একটা কথা বলে রাখি, আমার মনে হয় যে আমাদের এখানেও এবং সারা পশ্চিমবঙ্গেই সরকারি পরিষেবা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। এখন পেসমেকার, অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, এগুলো বিনা পয়সায় হচ্ছে সরকারি জায়গায় গিয়ে। এই প্রচারগুলো মনে হয় আরও বেশি করে হওয়া দরকার। আমাদের অনেক সময় যেটা হয় যে পয়সার জন্য আমরা চিকিৎসা করতে পারছি না, এইটা কিন্তু এখন মিথ, এটা একদম ভুল ধারণা। আমাদের কাছে অনেক সময় এসে বলেন পেশেন্টরা যে ডাক্তারবাবু আমাদের পয়সা নিচ্ছে যেমন চিকিৎসা হচ্ছে না, এটা কিন্তু হতে পারে না। আজকের দিনে যেখানে আজকে ন্যায্য মূল্যের দোকান চলে এসেছে, একদম কম পয়সা আমরা ওষুধ পাচ্ছি, যেখানে আমাদের ইনভেস্টিগেশন NUHM ন্যাশনাল আরবান হেলথ মিশন, যেটা আপনাদের দেবেশ্বরী স্কুলের সামনে আছে, আমাদের মহামায়া হাসপাতালের সামনে আছে, এইগুলোর বেশি করে প্রচার হওয়া উচিত। আমার মনে হয় এই প্রচারটা একদম কম, সচেতন হতে হবে এবং প্রশাসনেরও দায়িত্ব আছে এইগুলোর আরও বেশি প্রচার করা, বিশেষ করে NUHM এখানে বিনা পয়সার। ডাক্তারের উপর আক্রমণ কমবে, অবশ্যই অবশ্যই কমবে। আমার নাম ডক্টর রাজীব মুখার্জী।
পরিস্থিতিতে কঠিন অবস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা তুলে দিচ্ছে, কি বার্তা রাখবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের এখন একটু মানে অসহিষ্ণুতা বেড়ে গেছে, সহজে ব্রিচ অফ ট্রাস্ট হয়ে গেছে, যেটা মেন প্রবলেম। ডাক্তার আর পেশেন্টের রিলেশনটা কিন্তু মেনলি ট্রাস্টের উপর নির্ভর করে। আমি আপনাকে একটা ওষুধ দিচ্ছি, সেই ওষুধটাকে আপনি ভালো হবেন, সেটা যে খুব কোনো খারাপ ওষুধ নয়, এটা পুরোপুরি কিন্তু আপনি বিশ্বাসের উপরেই খাচ্ছেন। ঠিক আছে, আমি খারাপ ওষুধ দিতে পারি, আপনার যদি আপনার সাথে সত্যতা, কিন্তু একজন ডাক্তারও নেই যে কোনো রোগী ভালো হলে খুশি হয় না, বা একজন রোগী যদি খুব খারাপ হয়ে যায় তাহলে তার দুঃখ হয় না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, আমি গরমের মধ্যে, আপনি আজকে 40 ডিগ্রি গরমে সাধারণ মানুষের কাছে পৌঁছে এসেছেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন কতটা? অনেকটা, যথেষ্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন। এইসব গরিব গরিব মানুষ অনেকে, কয়েকজনের মধ্যে আমি দুম করে একটা কোনো একটা হাইডেন ইয়ে করলাম, পিক আপ করে বের করলাম, যেটা ভাই তোমার ইমিডিয়েট যাও আমাদের সরকারি হাসপাতালে, এটা হয়ে যাবে। ও জানতোই না, ও ভেবেছে এটা নর্মাল। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, প্লাস এখন সরকারি হাসপাতালে অনেক কিছুই প্রায় অলমোস্ট ফ্রিতে হচ্ছে, ডাক্তাররাও খুব সিরিয়াসলি কাজ করছে, এবং ডাক্তারদের যেটা হয়েছে এখন, ডাক্তারদের কয়েকটা খুব ঘটনা হয়েছিল দেয়ালে পিঠ থেকে গেছে বলে, ওরাও এখন জুনিয়র ডাক্তার, তারা একটু আবেগ খুব ইমোশনাল, তারা এটা করছে, সব কেটে যাবে, সব ভালোভাবে হবে। শুধু আমার উদ্দেশ্য জেনারেল পাবলিকদের, যে ডাক্তারদেরকে ভিলেন ভাববেন না, ডাক্তারদেরকে ভগবানও ভাবার দরকার নেই, কিন্তু ডাক্তারদের বিশ্বাস রাখুন, ম্যাক্সিমাম ডাক্তারই কিন্তু রোগীদের ভালো করার জন্যই চেষ্টা করে। আমার নাম ডাক্তার সঞ্জয় ব্যানার্জি, আমি উত্তরপাড়ায় থাকি 20 নম্বর ওয়ার্ডে।